সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 13ই সেপ্টেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে হামজা ডেইরি ফার্মে। আর এই হামজা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। তো এর আগেও হামজা ডেইরি ফার্মের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখেছি। এই হামজা ডেইরি ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো প্রতিবারের ন্যায় আবারও বেশ কিছু নতুন বকনা উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই বকনাগুলোই আপনাদের দেখাবো। দেখাবো উনি কোন কোন জাতের বকনাগুলো সংগ্রহ করছে, সেইগুলো কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো, আল্লাহ ভালো রাখছে। তো একদম শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা বলেন। আমার তো পরিচয় নতুন কিছু না, অনেকেই মানে চিনে, যেহেতু আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সাথে। আর আপনার ফার্মের নাম? হামজা ডেইরি ফার্ম। আচ্ছা, তো এর আগে তো আপনার ফার্মে বেশ কয়েকবার আসছি আমরা। আপনার ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়? যে বকনা বাচ্চা বিক্রি করা হয় মূলত। এইবার কতগুলো বকনা বাচ্চা আসছে? টোটালে 28টা ছিল, তারপরে ওই সাইডে যা দেখছেন এগুলো সবই বিক্রি। ওই পাশে যেগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। তার মানে এই পাশে যেগুলো আছে এগুলো এখন আছে? এগুলো আছে, আর বাইরে একটা নতুন শেড দেখছেন ওখানে কিছু আছে, ওইখানে কিছু আছে। তো বর্তমানে কতগুলো আছে? বর্তমানে মানে 23টা না 24টা আছে। 23-24টার মতো বকনা বর্তমানে আছে। আচ্ছা, তো নিচে কেমন দাম, উপরে কেমন দাম? ধরুন সর্বনিম্ন 40, উপরে 80। 40 থেকে 80 হাজার পর্যন্ত। আর বকনা বাচ্চার যেসব দিক বা কীভাবে সংগ্রহ করতে হবে, প্রত্যেকটা পর্বে তো আমরা কম বেশি আলোচনা করছি। হ্যাঁ, আলোচনা করতে করতে এগুলো এখন মানে যে ক্রেতারা আছে সবই সবাই এখন কম বেশি জানে বুঝে। তো একই বিষয় যখন বারবার বলে ক্রেতারা একটু বোরিং ফিল করে। তো চলেন তাহলে আজকের পর্বে যে আপনার বকনাগুলো আছে আমরা এগুলো এক এক করে দেখাই, একটু সময় নিয়ে দেখাই, যাতে ক্রেতারা এই বাচ্চাগুলো একটু বেশি সময় নিয়ে দেখতে পারে আর বাচ্চাগুলো সম্পর্কে তারাই একটা ধারণা তৈরি করতে পারে। তো চলেন একদম শুরু থেকে দেখা শুরু করি। একদম শুরুতে যে একটা বাচ্চা আছে কোন জাতের? এটা মুন্ডি জাত, ফিজিয়ান মুন্ডি। ফিজিয়ান জাত, কিন্তু সিং হওয়ার সম্ভাবনা নাই? নাই না। আপনাদের ক্যামেরার মানে মানে মাথায় ঘুরলে সিং আছে কিনা। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে এখন তো ছোট বাচ্চা, সিং হয় নাই, ভবিষ্যতে হবে না? হবে না এটা। আচ্ছা, তো সিং হওয়া না হওয়ার সাথে আসলে কোনো কিছু যায় আসে না। ফিজিয়ান জাতের একটা বাচ্চা যদি ভালো পার্সেন্টেজ থাকে, গুণগত মান ভালো থাকে, এমনিতেই ভালো কিছু হবে। তো এই বাচ্চাটা কেমন বয়সের? এটা 6 মাস হবে। 6 মাস হবে। তো কেমন দাম হলে বিক্রি করবেন? এটা ধরেন আমি 5টা 4টা মুন্ডি আছে, আর একটা প্লাস ইয়ে আছে, ফিজিয়াম আছে, হলস্টাইন ফিজিয়াম, 4টা লটে আমি বিক্রি করার টার্গেট। এই 4টা গরুর আপনি সিং হবে না আপনি দাবি করতেছেন? জি। তো মূলত ফিজিয়ান জাত, জি, ফিজিয়ানটাই আমরা প্রথমে দেব, মুন্ডিটা পরে। ফিজিয়ান জাতের 4টা বাচ্চা বয়স কেমন? এটা 4 ধরেন 6 মাস 5 মাসের একটা আছে, 6 মাসের এরম হবে বেশিরভাগ। 5 থেকে 6 মাস এই ধরনের বাচ্চা হবে এগুলা? জি। সম্পূর্ণ খাবার দাবার? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ, দেখেন খায় প্যাটগুলো সব পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা, তো এই 4টা বাচ্চা যেহেতু লট আকারে বিক্রি করবেন, লটে কয় টাকা দাম চাচ্ছেন? এটা ধরুন লটে দিলে 50,000 করে পড়বে পার পিস। 50,000, 2 লক্ষ টাকা হলে এই 4টা বাচ্চা পাওয়া যাবে। জি। ফিজিয়ান জাতের 4টা বাচ্চা 5 থেকে 6 মাস বয়স, সবগুলো বাচ্চাই সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ বাচ্চা, কোনো রকম অসুস্থ বা কোনো রকম ক্ষত নাই তো? না না, ইনশাল্লাহ নাই। আচ্ছা, তো তারপরে যারা নেবে তারা একটু নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নিবে। জি। 2 লক্ষ টাকা দাম চাচ্ছেন, একটু দরদাম করা যাবে? সম্মান সুযোগ মতন কিছুটা করা যেতে পারে, কিছুটা কম বেশ করবেন। জি। এই পাশে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা? এই বাচ্চাটা হচ্ছে হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। জি। এই বাচ্চাটার বয়স কেমন? এটা 7 মাসের মতন হবে। 7 মাসের মতো এই বাচ্চাটার বয়স হবে। জি। ওইগুলার থেকে একটু বেশি? জি। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা 52,000 চাচ্ছি। 52,000 দাম চাচ্ছেন? জি। বিক্রি করবেন কত হলে? এটা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে। 52,000 দাম চাচ্ছেন, আর আলোচনা সাপেক্ষে কম করে বিক্রি করবেন? সম্পূর্ণ সুস্থ সব? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আর এটা আমরা সম্পূর্ণভাবেই বাচ্চাটাকে দেখাচ্ছি, বাচ্চার যে লক্ষণীয় দিকগুলো আছে, বিশেষ করে বকনা বাচ্চা সংগ্রহ করার সময় যে দিকগুলো লক্ষ্য রাখতে হয়, ক্রেতারা ওই দিকগুলো মিলাবে যে এর মধ্যে আছে কিনা। আর বাচ্চাটার দেখেন গলা চিকন, কানও ছোট, পায়ের খুরগুলা সাদা, মানে এটা আশা করা যায় ভবিষ্যতে এটা দুধ ভালো দেবে। আচ্ছা, এর গুণগত মানে যদি কেউ সন্তুষ্ট হয় তাহলে দরদাম করে নিতে পারবে, সন্তুষ্ট না হলে নেওয়ার দরকার নাই। এই পাশে একটা বাচ্চা আছে, এটা? এটা ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান, কেমন বয়স? এটা 9 মাস হবে। 9 মাস হবে। এই বাচ্চাগুলো তো সবগুলো বাচ্চা হিটে আসতে 15-16 মাসের সময় লাগবে। 7 মাস হয়ে গেছে, 5 মাস 6 মাস এরকম টাইম লাগবে, এরকম সময় নেবে হিটে আসতে। এই বাচ্চাটা কেমন দাম পড়বে? এটা 55,000 চাচ্ছে। 55,000 দাম চাচ্ছেন? জি। দরদাম করে নেওয়ার ব্যবস্থা আছে? দরদাম করে একটু সুযোগ আছে। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আচ্ছা,
পাশে আর একটা বাচ্চা আছে, এটা হ্যাঁ এটাও ফিজিয়ান, ফিজিয়ান। জি এই বাচ্চাটার বয়স এটাও 9.5 মাস হবে। 9.5 মাস হবে। জি এটার কেমন দাম চাচ্ছেন? এটা 50,000 চাচ্ছে। এটা আবার 50,000 টাকা দাম চাচ্ছেন? জি একটু কমানোর সুযোগ আছে? হ্যাঁ একটু কমানোর সুযোগ আছে। আচ্ছা, এই পাশে যে বাচ্চাটা আছে এটা, এটা হয়ে জার্সি, এটা গৃহস্থ বাড়ি, দেখেন কিছুক্ষণ আগে নিয়ে আসা, এখনো মানে আমি তাকে পরিষ্কারও করিনি, ওই রকম নিয়ে আসছেন? এটা পাশে এক বাসার থেকে, পাশের এক বাসার থেকে নিয়ে আসছেন? গৃহস্থ বাড়ির গরু। কেমন বয়স বলে দিছে? এটা বলছে 10 মাস, 10 মাসের মতো বয়স বলে দিছে আপনাকে? আচ্ছা, তো এটা পালানটা দেখেন অনেক বড়, এর মাঠ ধরেন 14-15 এখনো দুধ হয়, 14-15 কেজি দুধ হয়। আচ্ছা, তো কেমন দাম হলে বিক্রি করবেন এটা? এটা 55,000 সবার। 55,000 মাত্রই নিয়ে আসছেন? জি 55,000 দাম চাচ্ছেন, একটু দরদাম করে নেওয়া যাবে। সুযোগ আছে। জি আচ্ছা, এই পাশে একটা লাল সাদা বাচ্চা আছে, এটা ফিজিয়াম, ফিজিয়ান, ফিজিয়ান জার্সি ক্রস, ফিজিয়ান জার্সি ক্রস ব্রিডের একটা বাচ্চা। এই বাচ্চাটার বয়স? এটা 10 মাস, 10.5 মাস হবে। 10 মাস, 10.5 মাস। এই বাচ্চাটা কেমন দাম পড়বে? এটা 50,000। 50,000 দাম চাওয়া, ওইগুলোর থেকে গুণগত মানে একটু কম হওয়ার কারণে বড় বাচ্চা তাও দাম কম। জি জি, 50,000 চাওয়া দরদাম করার সুযোগ আছে। জি পাশে যে বাচ্চাটা আছে এটা ফিজিয়ান, ফিজিয়ান। জি এই বাচ্চাটার কেমন বয়স? এটা 11 মাস হবে। 11 মাস হবে। জি 4-5 মাস লাগবে? হ্যাঁ যেমন 4 মাসের মতন লাগবে ইনশাল্লাহ। এইটার কেমন দাম চাচ্ছেন? এটা 55,000। 55,000 দরদাম করে নেওয়া যাবে। জি সব শেষে একটা আছে, এটা এটা জার্সির সাথে শাহিয়াল ক্রস, জার্সির সঙ্গে শাহিয়াল ক্রস। জি এই বাচ্চাটার বয়স কেমন? এটা বয়সে মানে এটা হিট আসবে, রেডি বক না, হিট আসবে, রেডি বক না। জি দাঁতটা তো হয়ে যায়নি তো? না না, দাঁত হয়নি। এর আগে পর্ব আগে আপনাকে বলেছি মানে যেগুলো ধরুন 14 মাসের তো নামে কোনো কালেকশন হবে না ইনশাআল্লাহ। এই কথাটা শুনে অনেক খুশি হলাম, কারণ এই ধরনের বাচ্চা নিয়ে দর্শকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। জি তো যেগুলো 8 থেকে 12 মাস বা 14 মাস, 13 মাস এর নিচে বা এই ধরনের বাচ্চাগুলো আনবেন তাহলে ভালো হবে। এই বাচ্চাটা কেমন দাম? এটা 55,000। 55,000, এত বড় একটা বাচ্চা 55,000, গুণগত মানে কম আছে কারণে। আচ্ছা, আর ওইদিকে ছোট বাচ্চা 50,000, গুণগত মানের কারণে এরকম দাম। হ্যাঁ আপনি 2 টাকা আপনি বেশি দিয়ে, 2,000 বেশি দিয়ে কিনবেন, কিন্তু গুণগত মান যখন ভালো বাচ্চা কিনবেন সেখন আপনি ভবিষ্যতে এটা ভবিষ্যতে ভালো হয়ে যাবে। ওটা যদি 2 কেজি হয় এটা 4 কেজি হবে, এটা 4 কেজি হবে, 8 কেজি হবে, এরকম হবে। তো বাচ্চা যে যখন সংগ্রহ করবে টাকা 2,000 বেশি লাগলে গুণগত মান দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে। জি তাহলে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই? হ্যাঁ ক্ষতিগ্রস্ত সম্ভাবনাটা খুবই কম। তো যে বাচ্চাগুলো আপনি লালন পালন করতেছেন, আপনি মূলত কী কী খাবার দাবার দিচ্ছেন, কী কী খাবার দাবার খাওয়াচ্ছেন? এটা এখন দেখেন অনলি খড়, আমাদের এখন তো ঘাস নাই, অনলি খড় খাবো। শুধু খড় খাওয়ালে কি বাচ্চাগুলো কি হবে? এখন হবে না, যে ধরেন যারা কিনবে তাদের ঘাস, তাকে ঘাস খাওয়াবে, তাছাড়া কিছু দানাদার খাদ্য দিতে হবে। তাহলে কি বাচ্চা সঠিক আসবে, সঠিক সময় কনসেপ্ট করবে, সঠিক সময়ে বাচ্চা দেবে, আর এর যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটাই পাওয়া যাবে। আপনি খাবার দাওয়া, খাবার দিয়ে যে আপনি রেজাল্ট পাবেন, তাছাড়া একটা গরুকে আপনি সঠিক সময় মানে গোসল করায়নি, টাইম টু টাইম খাওয়ায়নি, ঠিক মতন যেতে দেন, এটা রেজাল্ট আরও খাবারের চাইতে এটাই আরও ভালো আসবে। আর সঠিক পরিচর্যার উপরে কিছুই নাই, একটা ভালো মানের জিনিস নিয়ে যে সঠিক পরিচর্যা না করলেও ভালো কিছু হয় থাকবে না। না তো এগুলো তো আপনার ভিতরে ছিল, বাইরেও তো কিছু বাচ্চা আছে, বাইরে আছে, চলেন একটু বাইরে এক নজর দেখে আসি। চলেন, একদম শুরুতে একটা কালো বাচ্চা আছে বাইরে, আপনার এই বাচ্চাটা কোন জাতের? এটা ফিজিয়ান মুন্ডি। দাঁত ফিজিয়ান মুন্ডি? জি মানে ফিজিয়ান জাত সিং হবে না? না সিং হবে না। তো আমরা সিং অব্দি একটু যাই, ক্যামেরাম্যান একটু দৃষ্টি আকর্ষণ করুক, সিংয়ের জায়গাটায় কি অবস্থা? ক্যামেরাম্যান মানে বলেন যে সিংয়ের জায়গায় হাত দিতে দেখেন ওই জায়গাটা আরও নরম। আচ্ছা, তো আপনি বলতেছেন যে সিং হবে না? না। বয়স কেমন? বয়স ধরুন 8 মাস হবে। বড় হলে সিং হবে না? না না, এটা আমার গৃহস্থ বাড়িতে মানে গায়ে সহ ছিল বাছুর, আমি বাছুর কাটি বিক্রি করেছি। কাটি বিক্রি করছেন, নিয়ে আসছেন? জি। বাছুরটা একটা ভালো লাগলো যে বাছুরটা লম্বা অনেক, লম্বা অনেক, বডি ফিটনেস দেখেন এখনো দুধ খায়, দুধের জন্য খালি হামলা ছাড়ে, আমি পরশু দিন লেগেছি খালি হামলায় যাচ্ছে। তার মানে কেউ যদি নিয়ে যায় তাকে কি দুধ খাওয়াতে হবে? না, দুধ একজন খাবার খাচ্ছে পরিপূর্ণ, কিন্তু তার মায়ের পুরো একটা টান, এই জন্য মনে হয় হামলাচ্ছে। আর পালানটা দেখেন মার্শাল্লাহ বিশাল পালান, এর মারও বিরাট গরু ছিল। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম চাইছেন? এই দুইটা লটে বিক্রি করব, পাশাপাশি দুইটা, দুইটা মুন্ডি। তাহলে এটাও একটু দেখেন, এটা কোন জাতের? এটা ফিজিয়ান মুন্ডি। এটাও ফিজিয়ান, সিং হবে না? না না, আপনি ক্যামেরাম্যানে বলেন যে সিংটা ধরতে, এটা ওই আগের মতোই একই অবস্থা, একই অবস্থা। এটার বয়স কি 8 মাস? হ্যাঁ এরকম 8-8.5 মাস হবে। আচ্ছা, দুইটা আপনি একটা জোড়া করছেন? যে জোড়া করছি। তো কেমন চাচ্ছেন জোড়ার দাম? এই জোড়ার দাম 1,40,000 চাচ্ছে। 1,40,000? জি। 70,000 টাকা পিস? জি। আচ্ছা, দামটা একটু বেশি হয়ে গেল না ভাই? এটা আমার কিনাও বেশি, এটা জাত দেখতে হবে, আপনি দেখেন 8 মাসের বাচ্চা কত বড়, এই ঠ্যাংগুলা দেখেন অনেক মানে হাইব্রিড কোয়ালিটি গরু।
তো আপনি দাবি করতেছেন যাতে ভালো, আপনার কিনাও বেশি, দাম দিয়ে বেশি দাম দিয়ে এবার নিতেও হবে। আচ্ছা, তো দর্শক কি এটাই ফিক্স নাকি একটু দরদাম করতে পারবে? সামান্য কিছু দরদাম করা যাবে, দরদাম একটু করা যাবে। পাশে আর একটা সাদা কালো বাচ্চা আছে, সাদা কালো আছে, এটা ধরেন 13 মাস হবে। 13 মাস হবে, হিটে আসে নাই? না না, এটা তো অসম্ভব, দাঁতও হয় নাই তো না। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা জোড়া বিক্রি করব। জোড়া বলতে পাশেরটা? পাশেরটা। আচ্ছা, তাহলে যারা একটা কি কোয়ালিটি একটা নিতে চায়, তাহলে একটা নিতে চাইলে সেটা আলাদা করে নিলে তার প্রাইস একটু বেশি পড়বে, আর দুইটা নিলে প্রাইস একটু কম পড়বে। দুইটা নিলে একটু কম পড়বে, একটা নিলে বেশি পড়বে। এটা কি আপনাদের আবার নতুন কোনো কৌশল? না না, কৌশল না। যখন আমি লটে বিক্রি করবো, যে কোনো জিনিস লটে বিক্রি করলে কিন্তু প্রাইস কমেই থাকে সবসময়। আর যখন ধরেন একটা কাটি বিক্রি, আরেকটা বিক্রি করতে লাগে, সেখানে আমার বিক্রি করা লাগে কমে। এই জন্য ভালোটা যেতে একটা ব্যক্তি ক্রয় করে নেয়, পরে কিন্তু ওইটা বিক্রি করতে একটু দেরি হয়, কিন্তু একটু কমেই বিক্রি করা লাগে। আচ্ছা, এই কারণে আপনি জোড়া করছেন? হ্যাঁ, জোড়া। কারণ ওই পাশেরটা একটু ভালো, আর এই পাশেরটা ওটা থেকে একটু একই কোয়ালিটি। আপনি দেখেন পালান, মানে দুটার একটা মানানসই আছে, এই জন্য ধরেন জোড়া করছেন। জোড়া করছে, দুটারই 13 মাস বয়স? হ্যাঁ, 13 মাস বয়স। এটা আসে না, লিয়ে যা কিছুদিন লালন পালন করলে এটা আসবে। তো এটার দাম কেমন চাচ্ছেন জোড়া? জোড়া যাচ্ছে ধরেন 1,40,000। 1,40,000, ওইখানে একটু ছোট দেখলাম, ওই দুটাও চাচ্ছেন 1,40,000, এখানে একটু বড়, এই দুটাও 1,40,000। গুণগত মান কম বেশের কারণে এইরকম। আর পাশে যেটা আছে এটাও কি জোড়া না একটা? না না, এগুলো একটা একটাই। তাহলে এই পাশে যেটা আছে এটা সম্পর্কে একটু জানান। এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, কেমন বয়স? এটা ওই রকম 12.5 কি 13 হবে। 12.5 কি 13 হবে। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা এটার দাম চা 70। 70,000 দাম চাওয়া, বিক্রি করবেন? এটা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে। আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করে বিক্রি করবেন। এই পাশে যে বাচ্চাটা আছে এটা এটা ধরুন 13.5 মাস, 13.5 মাস বয়স। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা 80,000 দাম চাচ্ছে। 80,000 দাম চাচ্ছেন, দরদাম করে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সামান্য কিছু দরদাম করা। দাঁত টাত হয় নাই তো? না না, দাঁত হয় না। তাদের যেমন সিং, এটা এটাকে অনেক মানুষ কিন্তু মুন্ডি বলে। হ্যাঁ, কিন্তু এটা সিং, হালকা সিং সিং হবে। হ্যাঁ, হালকা সিং, যোগী মুন্ডি কয়। হ্যাঁ হ্যাঁ, যোগী মুন্ডি আবার কি? ওই তো আমরা আমরাই দেখি সিং কিছু, আপনার মতন প্রতিবেদন আমরা দেখতে দেখতে এটা শিখে গেছি। প্রতারণার আসলে শেষ নাই, আপনি আসলেন রানীশঙ্কর, যোগী মুন্ডি মুন্ডি। কিন্তু এই এই সবগুলো কিন্তু আমরা বাই করিনি, আপনাদের মতন অনেক কাস্টমার কয় যে ভাই রানীশঙ্কর কি, আমরাও সেখানে চিনি না যে রানীশঙ্কর কি। পরে ওখানে বলি যে ভাই কি রানীশঙ্কর কিরম কয়, ভাই এরকম এরকম, এরাই আমার উদাহরণ দিয়ে বোঝা দেয়। তাহলে মাপে আমরা ধরুন বলি যে এটা এখন থেকে আর এভাবে বলবেন না, তারা ওরকম বলেও বোঝাবেন এটা আসলে কোনো জাত না। হ্যাঁ, এখন তো বোঝাই, এভাবে বোঝা দিই। তো এটা 80,000, এই পাশে যেটা সাদা আছে হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এই বাচ্চাটা কেমন দাম? এটা 75,000 দাম। 75,000, ওটা থেকে 5,000 কম আছে। বয়স কেমন আছে? এটা বয়স 13 মাস, 13.5 মাস। 13 মাস, 13.5 মাস বয়স। আচ্ছা, একটু দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, একটু দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, এই পাশে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা, এটা আবার মুন্ডি বাচ্চা, এটা আবার মুন্ডি। হ্যাঁ, সিং হবে না? না, একটু ধরে দেখেন তো, দেখেন তো সিংহের জায়গাটা আমাদের একটু দেখান। মায়ের পরিপূর্ণ দুধ পাইছে, অনেক মানে হাত পা গুলা মোটা, অনেক স্বাস্থ্যটা ভালো ইনশাল্লাহ। এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম 80,000। 80,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, সামান্য কিছু দরদাম করা। এর গুণগত মানে যদি কেউ সন্তুষ্ট হয়, সরজীবনে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। এটা এ গ্রেডের বাচ্চা। আচ্ছা, এ গ্রেডের একটা বাচ্চা আপনি দাবি করতেছেন। ওই পাশে যেটা আছে এটা 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 ভাই ফিজিয়ান। ফিজিয়ান, জি। এই বাচ্চাটার বয়স কেমন? এটা 13.5 মাস হবে, 14 হতে পারে, 14 হতে পারে। কিন্তু দাঁতে নাই, দাঁতে নাই, দাঁতে নাই, হিটও আসে নাই, দাঁতেও নাই, হিটও আসে নাই। হিটে আসবে? হ্যাঁ আসবে। এটার দাম পড়বে কেমন? এটার দাম 70,000। 70,000 দাম চাওয়া, কমানোর সুযোগ আছে? সবশেষে একটা বাচ্চা আছে লাল সাদা। হ্যাঁ, এটা ফিজিয়ান। ফিজিয়ান, এই বাচ্চাটার বয়স কেমন? এটা 13 মাস বয়স। 13 মাস বয়স। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা 70,000 দাম। এটাও 70,000 দাম চাচ্ছেন, দরদাম করে নেওয়া যাবে। আপনার এই সেটটা আসলে নতুন সেট? যে এখনো রেডি হয়নি, কিন্তু দেখলেন ভিতরে আমার সেট আছে ফিল আপ, বিক্রি করা গরু আছে ধরেন অনেক, তারপর ধর নতুন গরু আসছে, এইগুলো তো ধরেন রাখার জায়গা লাগবে, এই কারণে নতুন একটা সেট করছেন। তো যা যে বকনাগুলো দেখলাম, আগ্রহী কোনো ক্রেতা থাকলে সরজমিনে আসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আর পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি পরামর্শমূলক বা উপদেশমূলক কিছু বলতেন, এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পর আসলে তাদের করণীয়টা কি, এই বিষয়ে আজকে? হ্যাঁ, এই বাচ্চাগুলো দেখে ধরুন আমার এখান থেকে আপনার বাসায় যখন নিয়ে যাবেন, কারণ ওয়েদারের সাথে খাপ খাতে হলে আপনি যেহেতু আছেন,
মানে যদি ইঞ্জেকশন একটা করেন পোনাপেন 40 লাখ, এটা করলে ধরেন আপনার গরুর গায়ে কোনো জ্বর থাকবে না, যে কোনো অ্যান্টিবায়োটিক যেন খুরা রোগের একটা সম্ভাবনা থাকে, ইনশাল্লাহ এটা হবে না আশা করা যায়। এটা করলে সবচাইতে বেটার হয়। আর একটাই আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, যারা ধরেন কোন রেডি বকনা কিনতেছেন, দয়া করে এটা কেনা থেকে একটু বিরত থাকুন, কারণ এটার ভিতরে সবচাইতে বেশি সমস্যা। কারণ ধরেন 18 মাস 19 মাস হয়ে গেল, 4-5 বার হিট দিছে, হিট থাকলো না সে গরুটা গৃহস্থ কিন্তু বিক্রি করে দেয়। অনেক সময় দাঁত হওয়া বাচ্চাও 14-15 মাস বলে বিক্রি করা হচ্ছে, বিক্রি করে দেয়। সেগুন বলে যে এটা রেডি বকনা বয়স হচ্ছে 14 মাস কি 15 মাস, কিন্তু অলরেডি কিন্তু তাকে 4-5 বার সিমেন্স দিয়েছে, দাঁতও হয়ে গেছে। এক হাত কিন্তু এত বড় করে শিঙও হয়ে যায়, তো কাইটি কিন্তু আবার একটু গনা ফেলাই। আচ্ছা, আমার এখানে যত গরু আছে দেখবেন তো শিং কাটা আছে নাকি, এই জন্য আমি ওই সেকশন থেকে মূলত ওইটা বন্ধই করে দিচ্ছি। আগে কিন্তু আমি ওরকম কিছু নিয়ে আসতাম, লাভ 2 টাকা বেশি হলো আমার দরকার না, কিন্তু এগুলা রিপোর্ট আসে আসলে চাই না যে মানে আমাদের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তার তো অনেক বড় ক্ষতি হবে, আপনি তো সময়কে কিছু লাভ করবেন। আমার দ্বারা হইলে নাই 5,000 টাকা লাভ হলো, কিন্তু তার কিন্তু বড় একটা ক্ষতি, বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, মূলত এই উদ্দেশ্যে আমি মানে এখন থেকে ছোট বকনা প্লাস 13 মাস ওভার আমি বকনা সেফ জোনের বাচ্চাগুলো বেশি রাখছেন, যে বেশি রাখছেন দেখে খুব ভালো লাগলো। আর বাচ্চাগুলো দেখালাম, এর গুণগত মান সম্পর্কে দর্শকরাই বিচার বিশ্লেষণ করবে, কারটা কোনো গুণগত মানে যদি কেউ সন্তুষ্ট হয় সে সেটা নিবে, আর সন্তুষ্ট না হলে নেওয়ার দরকার নেই। আর দরদামের যে বিষয়, দরদাম করার সুযোগ আছে, দরদামে যদি কারো হয় তাহলে নিবে, না হলে নেওয়ার দরকার নেই, দরকার নেই সেটাই। হ্যাঁ দেখছেন আমার অনেক কিন্তু বাচ্চা বিক্রি, আপনাকে দেখালাম। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, আমার নাম হচ্ছে বৃহস্পতিবার রাতে, ইনশাল্লাহ শুক্রবারে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কিছু সামান্য কিছু আছে ইনশাল্লাহ, আমার বিশ্বাস এগুলো থাকবে না। আমার মানে মনে হয় দুটা কি তিনটা বাচ্চা গত সপ্তাহে যা ছিল আছে, কিন্তু এটা থাকতো না। এক ভাই আমার কাছে অলরেডি বায়নাও দিয়েছিলি, কিন্তু সে আর বলে যে ভাই আমার এটা টাকার সমস্যা, আপনাকে আমি কিছুদিন পর নেব, তাহলে আপনি বিক্রি করে দিতে পারলে দেন, না পারলে রেখে দেন, আমি কিছুদিন পর নেব, এই জন্যই আছে। তা মূলত এটাও থাকতো না ইনশাল্লাহ। তো এই সততাটা ধরে রাখবেন, যাতে আপনার সেল হচ্ছে, এত মানুষ আপনার নিকট আসতেছে, এটা যেন কোনোভাবে লোকজন মুখ থুবড়ে না পড়ে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো ঠিক আছে রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন কিন্তু গরুগুলো আমাদের দেখানোর জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলের মাধ্যমে আমার সবগুলো সালাম থাকলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।